প্রিয় ভাই বোনেরা, আমরা গত 10ই ডিসেম্বর বাংলাদেশের মানুষের কাছে আমাদের বিএনপির পক্ষ থেকে 10টি দফা উপস্থাপন করেছি। এই 10টি দফার মধ্যে আমরা মানুষ বাংলাদেশের মানুষের কথাগুলোকে উপস্থাপন করেছি। প্রিয় ভাই বোনেরা, বিএনপির সকল পর্যায়ের বাংলাদেশ বাংলাদেশের বাইরে সকল পর্যায়ের নেতাকর্মীকে আমি অনুরোধ জানাবো যে এই 10টি দফার বিষয়গুলো আপনারা সাধারণ মানুষের কাছে নিয়ে যান। বিএনপির প্রতি পর্যায়ের প্রতিটি নেতাকর্মীকে আমি অনুরোধ করছি, আহ্বান করছি, এই 10টি দফা মানুষের প্রতিটি ঘরে ঘরে, আপনার এলাকার প্রতিটি মানুষের ঘরে ঘরে এই 10টি দফার পৌঁছে দেওয়ার জন্য। এবং শুধু পৌঁছে দিলে হবে না প্রিয় ভাই বোনেরা, পৌঁছে দেওয়ার সাথে সাথে এই মানুষগুলোকে প্রস্তুত করতে হবে। আমরা আমাদের 10টি দফা এই অবৈধ সরকারকে দিয়ে দিয়েছি, বাংলাদেশের মানুষের সামনে আমরা উপস্থাপন করেছি, তাদেরকে আমরা বলে দিয়েছি তোমাদেরকে এই এই করতে হবে। এবং এই 10 দফা শুধু ঘরে ঘরে পৌঁছে দিলে হবে না, এই 10 দফার জন্য আজকে মানুষকে প্রস্তুত করতে হবে। কেন? কারণ এই 10 দফা কিন্তু শুধু বিএনপির দফা নয়, এই 10টি দফা হচ্ছে এই বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রকামী, গণতন্ত্রে বিশ্বাসী, ভোটের অধিকারের বিশ্বাসী প্রত্যেকটি মানুষের দাবি। আজ বাংলাদেশের জনগণ প্রস্তুত, বাংলাদেশের জনগণ প্রস্তুত এই বাংলাদেশে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, বাংলাদেশের জনগণের প্রস্তুত বাংলাদেশের মানুষের হারিয়ে যাওয়া বাক স্বাধীনতা উদ্ধার করার জন্য, বাংলাদেশের জনগণ প্রস্তুত যেই স্বাধীনতা সার্বভৌমত্ব 71 সালে আমরা অর্জন করেছিলাম সেটিকে আবার সুরক্ষা করার জন্য। একটি রাজনৈতিক দলের কর্মী হিসাবে, একটি রাজনৈতিক দলের সদস্য হিসাবে, একটি রাজনৈতিক দল হিসাবে সবচেয়ে বড় পাওনা, সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে জনগণের সমর্থন। এবং এই সমর্থন আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আছে, এই সমর্থন আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশে আছে। কাজেই নেতৃবৃন্দ, আজ সময় এসে গিয়েছে সামনে এগোনোর। আমি জানি যে আজ এই মুহূর্তে বাংলাদেশে আমার লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবী মামলা নতুন করে শুরু হয়েছে। আমি জানি আমার বাংলাদেশের লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে আজও সেই 2018 সালের গায়েবী মামলা চলছে। আমি সেই সকল প্রতিটি আমার 40 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবী মামলা আছে, আমি প্রতিটি গায়েবী মামলা কাঁধে বহনকারী প্রতিটি নেতাকর্মীর প্রতি উদ্দেশ্য করে বলতে চাই যে অনেক হয়েছে, আজ জনগণ আপনাদের সাথে আছে, আজ জনগণ আপনাদের পাশে আছে, এখন আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, এখন আমাদেরকে যে কোনো মূল্যে জনগণের চাওয়াকে প্রতিষ্ঠিত করতে হবে। আপনারা যথাশীঘ্র সম্ভব প্রস্তুতি নিতে হবে দেশকে রক্ষা করার, প্রস্তুতি নিতে হবে জনগণকে রক্ষা করার। কারণ জনগণ সেই রায়, সেই নির্দেশনা, সেই সাপোর্ট আপনাদেরকে দিয়ে দিয়েছে। প্রস্তুতি নিতে হবে নিজের পরিবারকে রক্ষা করার, প্রস্তুতি নিতে হবে নিজেকে জাতীয়তাবাদী দলের সৈনিক হিসেবে নিজেকে রক্ষা করার। আমাদের এবারে সংগ্রাম দেশকে নৈরাজ্য মুক্ত করার সংগ্রাম, আমাদের এবারে সংগ্রাম ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করার সংগ্রাম, আমাদের এবারে সংগ্রাম স্বাধীনতাকে সুরক্ষা করার সংগ্রাম। এই সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের জনগণকে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ জয়ী হবে, জয়ী হবে, জয়ী হবে। আল্লাহ হাফেজ।
বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। জিয়া রহমান এসে এই প্রথম যে কাজটা উনি করলেন যে ট্যানারিজ গুলো প্রাইভেটাইজ করলেন এবং